মানুষ আছে, সেই বাংলাদেশের মানুষকে যদি ধর্মের ভিত্তিতে ভাগ করি তাহলে কারা কারা আসছে? হিন্দু আসছে, বৌদ্ধ আসছে, চাকমা আসছে, শিখ আসছে, খ্রিস্টান আসছে, আহমেদি মুসলমান আসছে। মুসলমানদের একটি আলাদা সংস্থা আহমেদি মুসলমান, তারা আসছে। আর কারা আসছে? বাংলাদেশে যারা সংখ্যাগুরু, বাংলাদেশে যাদের ইসলামিক কান্ট্রিতে ইসলামের শাসনে যারা ইসলামের প্রতিনিধি আসছে আছে, তারাও আসছে। তারা কেন আসছে? যারা হিন্দু বৌদ্ধ চাকমা, এরা আসছে কেন? তাই রাজনৈতিক দল আছে, সে বলতে চায় হারি জিতি যাই হোক ভারতীয় নাগরিকের ভোটে নির্বাচিত হোক। তো সেই কারণে আজ যখন আসামে এনআরসি লাগু হয়েছে, এনআরসি কি? ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। তার মানে জাতীয় নাগরিক পঞ্জী, অর্থাৎ জাতীয় নাগরিক তালিকা। কারা দেশের নাগরিক, সেই নাগরিকদের নাম তালিকাভুক্ত কর ভোটার লিস্ট থেকে, ঠিক হল কারা দেশের নাগরিক। কিন্তু ভোটার লিস্টের নাম কি করে উঠেছে? তৃণমূলের গ্রাম পঞ্চায়েত লিখে দিয়েছে, তৃণমূলের এমপি লিখে দিয়েছেন, আজকে এসছে বাংলাদেশ থেকে তৃণমূলের কাউন্সিলর লিখে দিয়েছে, নাম উঠে গেছে ভোটার লিস্টে, পাকাপাকি ভোটদাতা হয়ে গিয়েছে। আজ পরীক্ষা হচ্ছে, এনআরসির সামনে পরীক্ষা দিতে হবে। ১৯৭১ সালের আগে আপনি এসছেন, ১৯৭১ সালের আগে যদি আসবেন আপনার নাম নাগরিক পঞ্জিতে থাকবে, ১৯৭১ সালের পরে এলে নাম বাদ যাবে। এটাই হচ্ছে এনআরসি, পারছে না অভাবে চলে আসছে। সেই নেতার নামটা নোট করে তাকে গিয়ে বলবেন, কালকে এই এলাকার ভিখিরিদের বা সবচেয়ে গরিব লোককে আপনার বাড়ি পাঠিয়ে দেব, ওরা খেতে পারছে না, ওদের খাওয়ার ব্যবস্থা করুন। যেই বলবেন দূর দূর করে কাটিয়ে দেবে, বললে খেতে পারছে না কোথায় গিয়ে, আমারটা কি লঙ্গরখানা? তাকেও বলবেন ভারতবর্ষ তাও লঙ্গরখানা নয়, কোথায় গিয়ে খেতে পারবে না, খাবারের জন্য এখানে আসবে, এটা কোনো লঙ্গরখানা নয়। উদ্দেশ্য নিয়ে সংখ্যা বাড়িয়ে ভারত বিভাজন, বাংলাকে বিভাজন করার ষড়যন্ত্র নিয়ে আসছে। এই ষড়যন্ত্রকে বিজেপি বাস্তবায়িত করতে দেবে না।